الله 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 الله. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. প্রিয় দর্শক, কুমিল্লা জেলা মাদ্রাসা নিবেদিত ধর্ম জীবন অনুষ্ঠান যে যেখান থেকে উপভোগ করছেন কাছে কিংবা দূরে সকলে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন হৃদয়ে ঝরে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সামাজিক জীবনে রমাদানের গুরুত্ব, এর কি ভূমিকা রয়েছে, তাৎপর্য রয়েছে, এ বিষয়ে আলোচনা করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের একজন খ্যাতনামা আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, লেখক, গবেষক, ঐতিহ্যবাহী ইসলামী তাহজিব তামাদ্দুনের আবাদভূমি চাঁদপুর হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় ডক্টর মুফতি হিফজুর রহমান মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি, আল্লাহর দরবারে শুকরিয়া করছি। আমরা রমজানের এই পর্যন্ত এসো আমরা ভালো আছি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আল্লাহর দরবারে শুকরিয়া। রাসূলের উপর দুরূদ পড়ে আমরা সরাসরি আলোচনায় যাব যে এই যে রমজানুল মোবারক আমরা অতিবাহিত করছি, রমজানুল মোবারকে আমরা সামাজিক জীবনে রমজানের কি ভূমিকা রয়েছে? الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد قال الله تعالى في كتابه الكريم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم رمضان শুধুমাত্র একটি উপবাসের নাম নয় বরং রমাদানের এই সাওম সিয়াম সাধনা এটা জীবনব্যাপী একটি কর্মপরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সার্বিকভাবে মূল্যায়িত করা এবং তার কাজের গতি বৃদ্ধি করা এবং মানবিক সামাজিক অর্থনৈতিক সার্বিক দিকে একটা কল্যাণকর ভূমিকায় অবতীর্ণ করার সুন্দর একটি ব্যবস্থাপনা রমাদান মাস জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই যে রমাদানুল মোবারক এটা শুধুমাত্র অন্যান্য ধর্মীয় লোকদের উপবাস পালন করার মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষ দিকে এরশাদ করেছেন সুরাতুল বাকারাতে ওয়ান তাসুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তাআলামুন, তোমরা রোজা রাখবে, রোজা রাখতে যদি এটা রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর, রোজা রাখো তোমরা, তোমাদের এই রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বিষয়টি উপলব্ধি করতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি ইঙ্গিত করতে চেয়েছেন সেটি হলো উপলব্ধি করার মতো বোধ শক্তি কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দেননি বা আমাদের অনেকের মধ্যেই নেই। সুতরাং রমজানের কল্যাণটা হলো একটি সামগ্রিক বিষয়ের উপরে, সেটা স্বাস্থ্যগত কল্যাণ, আত্মিক কল্যাণ, আর্থিক কল্যাণ, সামাজিক কল্যাণ, পরিবেশগত কল্যাণ, সব ধরনের কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মধ্যে রেখে দিয়েছেন। দুঃখী মানুষের বিষয়ে মানুষ তখনই বুঝতে পারে যখন নিজে ওই দুঃখটাকেও ভোগ করে, যেমনটি আমরা কবির ভাষায় দেখেছি যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি আশু গৃহে তার দেখিবেন আর নিশীতে প্রদীপ ভাতি, যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমারই সম, বুঝে না বুঝিবে শোনে না শুনিবে যাতনা দুঃখ মম। এটা হলো প্রকৃত কথা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষুধার কি জ্বালা এটা আমরা ততক্ষণ পর্যন্ত অনুভব করতে পারতাম না, আমার যারা ক্ষুধায় কখনো ভুগিনি তারা, কিন্তু রমাদানুল মোবারকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বাস্তব একটি অভিজ্ঞতা নেওয়ার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন। চমৎকার। আর এটার কারণে এখন আমাদের আশেপাশে মানুষ যারা না খেয়ে থাকে, ক্ষুধার্ত থাকে, দরিদ্র জনগোষ্ঠী, তাদের জন্য আমাদের কী করা উচিত, তারা কী ভোগ করে এটা আমরা হারে হারে টের করতে পেরেছি। এই কারণে দরিদ্র গোষ্ঠীর সাথে একটা হৃদ্যতা পূর্ণ সম্পর্ক তৈরি করার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। দু নম্বর বিষয় হলো দারিদ্র পীড়িত জনগোষ্ঠীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর্থিকভাবে উপকৃত হওয়ার একটি ব্যবস্থা করে দিয়েছেন। দুটো এখানে জিনিস রয়েছে, একটা হলো যাকাত ব্যবস্থাপনা। আমাদের দেশে মানুষ সাধারণত যাকাতগুলোকে দান করে রমাদান থেকে রমাদানের হিসাব করে, এতে রমাদান মাসে মানুষ যারা দরিদ্র জনগোষ্ঠী তারা ধনী জনগোষ্ঠী থেকে একটি আর্থিক ভালো সাপোর্ট পাওয়ার সুযোগ রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত যাকাতটাকে ফরজ করেছেন এজন্যই যে যাতে করে দরিদ্র জনগোষ্ঠী তাদের দারিদ্র থেকে মুক্তি পেতে পারে অথবা দারিদ্রতা থেকে একটু ভালোভাবে তাদের জীবন
চালাতে পারে আর ধনী মানুষগুলো যেন তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে তাদের দুনিয়াবি এবং আখেরাতের জিন্দেগি সুন্দর করতে পারে জি আসবো ইনশাআল্লাহ তাআলা সময়ের সীমাবদ্ধতার কারণে আমাদের সংক্ষিপ্ত ধন্যবাদ আপনাকে শেষ করতে হবে ঠিক ওই পয়েন্ট থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ দারিদ্র জনগোষ্ঠী উপকৃত হয় সেখান থেকে বলছিলাম আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য সবচেয়ে বেশি দানশীল ছিলেন রমাদান মাসে হাদিস বুখারীতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ওয়া আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল ছিলেন আর রমাদান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতা আরো বেড়ে যেত সেখানে আমরা নফল সাদাকার কথা বলেছি নফল দানের কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল দানকে উৎসাহিত করেছেন এজন্য রমাদান মাসে নফল দানটাকে মানে বৃদ্ধি করে দিতে হবে এই পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকায়ে ফিতিরের ব্যবস্থাও করেছেন এবং হাদিস শরীফে এসেছে কাদ ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা সাদাকাতুল ফিত্রে আলা কুল্লি মুসলিমিন হাত্তা আলা তিফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি মুসলমানের জন্য সাদাকায়ে ফিতর আদায় করা ফরজ করেছেন এমনকি সদ্য প্রসূত বাচ্চার জন্য সাদাকায়ে ফিতর দেওয়া ওয়াজিব করেছেন জি তিন নম্বর বিষয় হলো সামাজিকভাবে আমাদেরকে ঐক্য এবং শৃঙ্খলা শেখায় রমাদান মাস আমাদেরকে ঐক্য এবং শৃঙ্খলা শেখায় সময় মতো আমরা মসজিদে পৌঁছে যাই সবাই একাতারে দাঁড়িয়ে যাই সেখানে কোনো বিরোধ থাকে না একই ইমামের পিছনে আমরা সেখানে সমবেত হয়ে নামাজ আদায় করছি সেখানে কোনো দলাদলি নেই কোনো মারামারি নেই কোনো হানাহানি নেই ঐক্যবদ্ধতার শৃঙ্খলা আমাদেরকে শেখায় আমরা সবাই একই সময়ে পানাহার করি একই সময়ে আমাদের রোজা ভঙ্গ করি এবং একই সময়ে আমরা রোজা রাখা শুরু করি এই যে ঐক্য এবং শৃঙ্খলা এটা তৈরি হয় রমাদানের মাধ্যমে হযরত আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এই সম্পর্কে হাদিস বর্ণনা হয়েছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল মুসলিমু আকুল মুসলিমে লা ইয়াজলিমুহু একজন মুসলমান আরেক মুসলমানের ভাই সে কখনো জুলুম করতে পারে না আরেকজনের কোনো হাজাত থাকলে সেটা অপূর্ণ করে অবস্থায় রাখতে পারে না আর আল্লাহ রাসূল বলেন মান ফরাজা কুরবাতান মুসলিমিন ফরাজাল্লাহু আনহু কুরবাহু মিন কুরবাত ইয়াউমুল কিয়ামা যে ব্যক্তি একজন মুসলমানের দুঃখ কষ্ট সমস্যাকে দূরীভূত করে দিবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কষ্টগুলোকে তার দুঃখগুলোকে দূরীভূত করে দিবেন সুবহানাল্লাহ সুতরাং রমাদান মাস আমাদেরকে শেখায় আমরা যেন ঐক্যবদ্ধ থাকি আরেকজন ভাইয়ের বিপদে এগিয়ে আসি এটার বাস্তব অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মাধ্যমে আমাদেরকে শেখান চার নম্বর বিষয় হলো কাউকে গালমন্দ করা ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে আমাদেরকে শেখায় কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে হাদিস বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আসসাওমু জুন্না রোজা হচ্ছে একটি ঢালের মতো আর ফাইজা কান আহাদুকুম সাইমান ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াজহাল তোমাদের কেউ যখন রোজা রাখে তখন সে গালমন্দ করবে না আরেকজনের সাথে খারাপ ব্যবহার করবে না দুর্ব্যবহার করবে না এমনকি কেউ যদি তাকে গালি দেয় অথবা তাকে হত্যা করতে আসে তাকে সাথে মারামারি করতে আসে তখন সে শুধু বলবে আনা সাইম আমি রোজাদার সুতরাং আল্লাহর ওয়াস্তে আপনি আমার সাথে ঝগড়া করবেন না তাহলে ঝগড়া বিবাদ মিটিয়ে আমরা একটি ঐক্যের মধ্যে আসা শৃঙ্খলার মধ্যে আসা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দান করেছেন পাঁচ নম্বর বিষয় হলো মিথ্যা বলা বা কবিরা গুনাহ করা এটা অনেকেই আমরা বলে থাকি মিথ্যা বলা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে মান লাম ইয়াদা আকাউলা জুরে ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা আতআমাহু ওয়া শারাবাহ এটা বুখারীতে হাদিস আল্লাহ রাসূল বলছেন যে মিথ্যাই ছাড়তে পারলো না তার জন্য উপবাস রাখার মধ্যে কোনো ফায়দা নেই কোনো কল্যাণ নেই রমাদান মাসের এই কল্যাণ হাসিল করার জন্য আমাদেরকে অবশ্যই মিথ্যা ছাড়তে হবে পাপ কাজগুলো ছাড়তে হবে এবং ছাড়ার ট্রেনিং প্রশিক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে দিয়ে থাকেন রমাদান মাসে সামাজিক কল্যাণের মধ্যে আমরা আর্থিক কল্যাণও দেখেছি এবং সামাজিক বিভিন্ন দ্বন্দ্ব নিরসনের কল্যাণও দেখেছি এবং আমরা যেভাবে মানুষদেরকে কিছু মানুষ ধোঁকা দেওয়ার যে অভ্যাস আছে এটা বিরত থাকার আমাদের সকলকে কবুল করুন আপনার জন্য দোয়া রইলো বা বারাকা রইলো আমাদের জন্য আপনি দোয়া করবেন দর্শক আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুমিল্লা জেলা মাদ্রাসা নিবেদিত ধর্ম জীবন অনুষ্ঠান আজকে আলোচনা করছিলেন খুব চমৎকার পয়েন্ট আলোচনা করছিলেন ডক্টর মুফতি হেফজুর রহমান মহোদয় আজ এ পর্যন্তই এখানে শেষ করব তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ফি আমানিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ